नमस्कार बंधुरा, आमी प्रीतम और आमार यूट्यूब चैनल अक्सिजेने आपनादेर सकल के स्वागत जानाई। बंधुरा, आजकेर ई भिडियोते आमी आपनादेरके देखाबो आपनारा टिउबार थेके किभाबे पद्म गाछ ग्रो करबेन। तो एगुलि होच्छे बोल लोटास भेराइटिर दुटी टिउबार এবং এই ধরনের ছোট পাত্রে পদ্ম গাছ গ্রো করতে গেলে আমাদেরকে অবশ্যই বোল লোটাস ভ্যারাইটির পদ্ম কিন্তু নিতে হবে। তো পদ্ম কিন্তু মূলত দুই ভাবে গ্রো করা হয়, প্রথমত সিড থেকে এবং দ্বিতীয়ত এই টিউবার থেকে। তো আমার বিচারে আপনারা যদি টিউবার থেকে গ্রো করেন তাহলে খুব তাড়াতাড়ি ফুল পাবেন এবং সিড থেকে ফুল পেতে একটু দেরি হয়ে যায়। তো আজকে আমি যে পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো, এইভাবে যদি আপনারা পদ্ম গাছ গ্রো করেন তাহলে এক থেকে দেড় মাসের ভেতরেই কিন্তু আপনারা গাছ থেকে ফুল পাবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন এবং এইভাবে অবশ্যই আপনাদের ছাদ বাগানে একটি পদ্ম গাছ লাগাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই আমাদেরকে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে, আমরা এই যে এই ধরনের টিউবারগুলো ভালোভাবে দেখুন, আমরা দুইভাবে সংগ্রহ করতে পারি। এক, কোনো লোকাল নার্সারি থেকে অথবা অনলাইন কিনে নিতে পারি। তো এই টিউবারগুলি নেওয়ার পর যেভাবেই হোক আমাদেরকে লাগানোর আগে কিন্তু প্রায় পাঁচ মিনিট ফাঙ্গিসাইড মিশ্রিত জলে ভালোভাবে এভাবে ডিপ করে রেখে দিতে হবে। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যে পাত্রে আমরা গাছগুলি লাগাবো বা টিউবারগুলি লাগাবো সেই পাত্রে আমাদেরকে ভার্মি কম্পোস্ট 5 থেকে 6 ইঞ্চি ভরে নিতে হবে। একবারে নিচে থেকে প্রায় 5 থেকে 6 ইঞ্চি শুধু ভার্মি কম্পোস্ট দিয়ে ভরে নিতে হবে। এরপর আমরা এই পাত্রগুলিতে সাধারণ বাগানের মাটি প্রায় 2 থেকে 3 ইঞ্চি ভরে নেব। এবার আমাদেরকে টিউবারগুলি লাগিয়ে ফেলতে হবে। তো এক্ষেত্রে কিন্তু ভালোভাবে দেখে নিন কিভাবে আমরা টিউবারগুলি লাগাবো, কারণ আমরা যদি টিউবারগুলিকে সম্পূর্ণ মাটির ভেতরে বসিয়ে দিই তাহলে কিন্তু টিউবারগুলি পচে যেতে পারে। তাই আমাদেরকে টিউবারগুলি কিভাবে বসাতে হবে এবার দেখে নিন। বন্ধুরা দেখুন, দুটি টিউবার আছে, আমি এটি এই পাত্রে এবং এই টিউবারটি এখানে বসাবো। কিভাবে বসাচ্ছি দেখুন, জাস্ট টিউবারটাকে এভাবে মাটির ওপর রাখতে হবে আমাদেরকে, এবং এই যে যে অংশে দেখুন রুট বেরিয়েছে সাদা সাদা, নতুন রুট কিন্তু বেরিয়ে গেছে। তো এই নতুন রুটগুলি যে অংশে বেরিয়েছে ওখানে জাস্ট অল্প একটু করে আমাদেরকে কিন্তু মাটি দিয়ে দিতে হবে। জাস্ট রুটগুলিকে কিন্তু জাস্ট মাটি দিয়ে এভাবে ঢাকিয়ে দিতে হবে আর অল্প করে টিউবারটিকে এভাবে দুদিক থেকে মাটিতে চাপ দিয়ে দিতে হবে। এবং এই জয়েন্টেড পোর্শনগুলোতে এভাবে অল্প করে মাটি, যেগুলোতে রুট বেরিয়েছে ওগুলোতে অল্প করে মাটি দিয়ে দিতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে যাতে টিউবারের এই মাঝের অংশগুলি যেন সম্পূর্ণ মাটির ভেতরে না চলে যায়। এবং এরপর বন্ধুরা আমাদেরকে কিন্তু এই পাত্রটিতে জল দিয়ে দিতে হবে। তো চলুন এই প্রসেসে আমরা আরেকটি টিউবারও ঠিক বসিয়ে নিই। বন্ধুরা, এরপর একটি কাজ আপনাদেরকে করে নিতে হবে, সেটি হচ্ছে এই ধরনের কোনো সাপোর্ট দিয়ে টিউবারগুলিকে জাস্ট এইভাবে একটু সাপোর্ট দিয়ে দিতে হবে যাতে টিউবার দুটি জল থেকে ওপর দিকে উঠে না যায়। তো এভাবে কিন্তু আমরা দুটি টিউবারকেই এভাবে সাপোর্ট দিয়ে দেবো, জাস্ট টিউবার দুটি ওপর দিকে উঠে যেন না যায়। বন্ধুরা, এরপর আমাদেরকে পাত্র দুটিতে জল দিতে হবে। তো আমরা যখন প্রথমবার এই পদ্মের পাত্রে জল দেব তখন কিন্তু অবশ্যই সম্পূর্ণ পাত্রটি জল দিয়ে পূর্ণ করে দেব না, আমরা আস্তে আস্তে 2-3 দিন ধরে অল্প অল্প করে স্টেপ ওয়াইজ জল দিতে দিতে পাত্রটা সম্পূর্ণ করব। তো এভাবে আপনারা কিন্তু যদি পদ্ম গাছ লাগান খুব তাড়াতাড়ি ফুল কিন্তু আপনারা আপনাদের গাছে পাবেন। প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যেই যদি একটু ম্যাচিউর সাইজের টিউবার হয় তাহলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনারা ফুল পেয়ে যাবেন। তো আমি আবার এই গাছটির আপডেট ভিডিও আপনাদেরকে দেখাবো এবং গাছটির কেমন গ্রোথ হচ্ছে সেটিও আপনাদেরকে দেখাবো। তাছাড়াও এই গাছে কী ধরনের খাবার আমি প্রয়োগ করব সেটিও আপনাদেরকে দেখাবো। তো আমি আমার প্লেলিস্ট সেকশনে একটি পদ্ম নিয়ে প্লেলিস্ট তৈরি করে দেবো, সেখানে আপনারা সব ধরনের পদ্ম সম্বন্ধে ভিডিও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের আরও নানা প্রকার গার্ডেনিং রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।